আমরা আশা করছি বাংলাদেশে শুধু কথার কথা একটা আশার রাজনীতি শুরু হয়নি। আমরা আশা করব যে আমরা সকলে মিলে সেই স্বপ্নটাকে, যত বড় স্বপ্ন এখন বাংলাদেশে দেখা দিয়েছে, সেটাকে বাস্তবে আমরা রূপ দেব। রবীন্দ্রনাথ বারবারই একটা কথা বলতেন যে একটি পাত্রে ওই পরিমাণ জল ধরে যতটা সেই পাত্রের আকার। আমরা পাত্রের আকার মোটামুটি ভাবে নির্দিষ্ট করতে পেরেছি, এখন জল ঢালার সময়। আসুন দিনের মতো আমরা সবাই এই জল ঢালার কাজে লেগে যাই। ধন্যবাদ আপনাদের, শুভেচ্ছা দিনের জন্য।